بسم الله الرحمن الرحيم السلام عليكم জনতা রান্না ঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ডিমের রেসিপি করব সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটা ডিম চারটা ডিম ভেঙে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর কিছুটা ব্ল্যাক পেপার দেব দিয়ে দিলাম কোয়ার্টার চামচের মতন ব্ল্যাক পেপার আর এখন ডিমটাকে ভালো করে বিট করে নেব বাস এটা বিট করে নিয়েছি এক সাইডে রেখে দিলাম এখানে এক চামচ বাটার দিয়ে দিলাম আর একটুখানি তেলও দিয়েছি এক চামচ এই চামচ আর এক চামচ হবে তেল শুধু বাটার দিলে সব পুড়ে যায় তো এজন্য একটু তেলও দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দেব এখন আস্তে অনেক বেশি দেওয়া যাবে না ডিমের এইভাবে দেখেন এই যে আমি কিভাবে ভাজতেছি নরম নরম রাখতে হবে শক্ত করা যাবে না কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন একদম সফট করে আমি এটা এটাকে ভেজে নিলাম আর এখন এটাকে উঠিয়ে নিব আবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন তেল বাটারটাও দিয়ে দিব এখানে এক চামচ আমি দিয়েছি রসুন কুচি এটা কুচি করে নিয়েছি এখানে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি এটা ভরে ছোট চামচটাকে ভরে দিচ্ছে একটু ভেজে নিব ময়দাটাকে আমি ময়দাটাকে একটু ভেজে নিয়েছি দেখেন কালারটা ব্রাউন কালার হয়ে গেছে আর এখন আমি দুধ দিয়ে দিব এখানে 200 গ্রাম দুধ দিয়ে দিলাম এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কোয়ার্টার চামচ হবে আর এখানে একটা লাল মরিচ কাঁচা কাঁচা মরিচটা লাল সেটা দিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণ ডিমে দিয়েছি তারপরে বুঝিয়ে দিব কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিব কটা চামচের মতন দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা একটু ধনিয়া পাতা এবার দিয়ে দেব ডিমটা এক চামচের মতন বেরেস্তা আছে সেটা দিয়ে দিলাম এটা খুবই ঝটপট রান্না হয় 10 মিনিট আপনার রান্না কমপ্লিট আপনি যে হোয়াইট সসটা যে বানিয়েছে সেটার মধ্যে দিয়ে 4-5 মিনিট নেড়ে নেবেন তেলটা যখন বা তেল বা বাটারটা যে উপরে এসে পড়বে তখনই আপনার মানে রান্না ডান এটা হয়ে গেছে আমার এটা আমি এখন নামিয়ে নিব আর যা দিয়ে মন চায় সব কিছু দিয়ে খেতে পারবেন খুবই মজার একটি রেসিপি বাসা বাসা ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ